Assalamualaikum. আজকে বানাবো মিক্স ক্ষীর দিয়ে কুলফি আইসক্রিম। তো ফারস্টে এক পাতিলে পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। দেন এরপর চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার স্বাদ মতোই দিতে পারেন। যেহেতু আইসক্রিম এখানে একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয়। দেন কিশমিশ কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পর অনেকক্ষণ রান্না করতে হবে আর এগুলো ভালোমতো মিশাতে হবে। দেন এরপর আমরা ডানোর যে গুঁড়ো দুধটা ওটাও দিয়ে দিলাম। এলাচের ভিতরে যে দানাগুলো থাকে এগুলো গুঁড়ো করে অল্প পরিমাণ মতো আমরা এগুলোর ভিতর মিক্স করে দিব। এলাচের গুঁড়ো পরিমাণটা খুব অল্প নিতে হবে, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। দেন এরপর আমরা একটা আলাদা কড়াই নিলাম ক্যারামেলকে বানানোর জন্য। অল্প পরিমাণ চিনি নিয়ে নিলাম। যেহেতু আমরা কালারের জন্য এটা ইউজ করব, তো চিনিটা অনেক অল্প থাকতে হবে। আর এটা অতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যে পর্যন্ত কালারটা না আসে। যখন পারফেক্ট কালার আসবে তখনই হচ্ছে আমরা এই দুধটা ঢেলে দিব। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আইছে, তাই না? এরপরে রান্না করা দুধটার উপরে আমরা এই ক্যারামেলটা ঢেলে দিব। দেন এরপরে অনেকক্ষণ টাইম দিয়ে এটা রান্না করতে হবে। এখন দিব আসল উপাদান, এটা হচ্ছে ক্ষীর মিক্স। এই ক্ষীর মিক্সটা আমি এই ফার্স্ট ইউজ করলাম আইসক্রিমে, জানি না এটা দেওয়ার পর আইসক্রিমটা কেমন হবে। দেন এরপরে আইসক্রিমের কিউবগুলো আমি রেডি করতেছিলাম। আরেকটা মজার কথা, এটা এত ইয়ামি হয়েছিল, আমি জাস্ট একটু টেস্ট করছিলাম, আমার ইচ্ছা করতেছিল আমি একটা হুদাই খেয়ে ফেলি, সত্যি কথা। এরপরে আইসক্রিম বানানোর জন্য আমি আইসক্রিমের কিউবে আমি ঢালতেছিলাম। আসলে আমি এত সুন্দর করে আইসক্রিম বানাইতে পারি আগে জানতাম না। যাই হোক, আর ওখান দিয়ে আমার ক্যামেরাম্যান বলতেছে এভাবে না সেভাবে, সেভাবে না এভাবে। ভাই এটা তো ইজি, আমি তো পারতেছি, তাই না? এরপর আমার হাত থেকে নিয়ে সে নিজেই আবার ঢালতেছিল, যে বলতেছিল এটা আরও ভরতে হবে, আরও ভরতে হবে। দেন এটা আমাদের আইসক্রিমের ফাইনাল লুক। 6 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব। দেন এখন আমি আমার আইসক্রিমকে দেখব, সে জীবিত আছে না মারা গেছে। তো আমার এই আশেপাশে এগুলো ইগনোর করবেন প্লিজ। এরপরে আমার আইসক্রিম নিয়ে টুকটুক করে আমি ঘরে চলে এলাম। এই দেখুন আমার আইসক্রিমের ফাইনাল লুক, আসুন দেখি আইসক্রিমের কি অবস্থা। ও মাই গড, দেখতে কি ইয়ামি লাগতেছে, জানি না ভাই খেতে কেমন হবে। আইসক্রিমগুলো দেখে অনেক মজাদার লাগতেছে, সাথে যে ক্ষীর মিক্স যে গুঁড়োটা দিলাম ওইটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে। দেখি বিসমিল্লা করে এটা মুখে দিই, আল্লাহ জানে এটা খেতে কেমন হয়েছে। বিশ্বাস করেন যতটা ভাবিনি তার থেকে বেশি মজা হয়েছে, মাশাআল্লাহ। একবার হলেও সেম প্রসেসে আমার মতো করে একবার বানিয়ে খাইবেন প্লিজ, আমার রিকোয়েস্ট। মানে আপনারা মুখে লেগে থাকবে এই আইসক্রিমটা, আমি বলে দিলাম। আমি আসলে ভাবতেই পারিনি এতটা টেস্ট হবে এই আইসক্রিমটা। এই আইসক্রিমটা আরও মজাদার হয়ে ওঠার কারণ হচ্ছে ক্ষীর মিক্স, এটা দেওয়ার কারণে আসলে আইসক্রিমের পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বাদাম আর কিশমিশের কথা কি বলবো, যখনই আপনারা এটা বানাবেন এবং খাবেন তখনই বুঝবেন। যখন আইসক্রিমটা মুখে দিলাম সাথে বাদাম এবং কিশমিশ মুখে গেল, আসলেই মানে এটার মজাটা আরও দ্বিগুণ হয়ে গেল। একটা বাক্য আছে না, জমে সব ক্ষীর, তো এটাই।